বর্তমানে আমি উপস্থিত আছো কটন বিশ্ববিদ্যালয়ত। আর আজি ইয়াত নির্বাচন আসলে তারপরে এটা ভোটার ব্যবধানত কুলদীপ গৌতম শর্মার যে সাধারণ সম্পাদকর প্রার্থিত্ব তাক কিছু আসলে ইয়াত আমি দেখি যে রিকাউন্টিংর দাবি করেছে, কিন্তু রিকাউন্টিং গ্রহণ করা নাই কর্তৃপক্ষ। কিন্তু তার পরিপ্রেক্ষিত কিন্তু এখন এপ্লিকেশন আবেদন গ্রহণ করেছে বলে আমি জানি পারিছো। তোমার সবিশেষ জানিব বিচারিম। আজি যেহেতু নির্বাচন আসলে তারপর এটা ভোটার ব্যবধানত এটা আমি দেখি যে জয় পরাজয়ের কথা আছে, রিকাউন্টিংর কথা কোয়া কটন কলেজ কটন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসত প্রথমবারের এনেকা একটা ঘটনা সংঘটিত হয়েছে। প্রায় 2770 গৰাকী ভোটারে ভোটদান করবলে আসছিল, তারপর প্রায় 30টাতক অধিক ভোট আমার যুক্ত রুম আছিল, আমার রুমত নাকচ করা হয়েছে 30টাতক অধিক ভোট। কারণটো বেলেগ রঙের সিয়াহী ব্যবহার করেছিল, কিন্তু অন্যান্য যেটা কাউন্টিং রুম আছিল তাত যিকোনো সিয়াহীরে ভোটদান করার পিছনে গ্রহণ করা হল। আমার রুমটির ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য নহল। আমি ক্ষোভ প্রকাশ করেছো, আমি ইতিমধ্যে কটন কর্তৃপক্ষক আবেদন জানাইছো যাতে রিকাউন্টিং হয়, কারণ প্রতিটি ভোটর মূল্য আছে, প্রতিটি ভোটক আমি গুরুত্ব দিব লাগিব, প্রাধান্য দিব লাগিব। এই যে নির্বাচনী প্রক্রিয়া কটন বিশ্ববিদ্যালয়ের আমি স্বচ্ছ আর নিকা হওয়া বিচারিছিল, কিন্তু স্বচ্ছ আর নিকা নহল, কোনোবাখিনি দাগ লগালে, গতি যে সকলে দাগ লগাবলে চেষ্টা করেছে আমি উচিত প্রত্যুত্তর দিম সময়ত। আমি এটা কথা আহ্বান জানাইছো কটন কর্তৃপক্ষক যে রিকাউন্টিং হব লাগে, রিকাউন্টিং নোহালকে আমি শান্ত নহও। আমি ইতিমধ্যে আটাইয়ে কটনক ভালপোয়া আমাক ভালপোয়া আটাইয়ে বর্তমান রয়ে আছো, আমি আশারে রয়ে আছো রিকাউন্টিং হব লাগে। রিকাউন্টিং হওয়ার পিছত যিজন প্রার্থী জয় হয় তাত কোনো আপত্তি নাই, তাত কুলদীপ গৌতম শর্মা হারিব পারে জয় হব পারে তাত কোনো আপত্তি নাই, কিন্তু নির্বাচনী যেটা প্রক্রিয়া ফলাফলের যে প্রক্রিয়া কাউন্টিংর যে প্রক্রিয়া এই কাউন্টিংর প্রক্রিয়াটা নিকা হব লাগে, সেইটাই আমার দাবি। রিকাউন্টিংর কথা কোনে তোমাকে ধরনের কথা কৈছে বা আমি জানো যে এখন আবেদন পত্র দিয়া হয়েছিল গ্রহণ করেছে বলে আমি জানি পারিছো, সেখন গ্রহণ করার পিছতো রিকাউন্টিং করা নাই কি কিহর কারণে বলে ভাব? হয়, আমি ইতিমধ্যে এখন আবেদন পত্র দিছো, কিন্তু আবেদন পত্র বলে কোনো উচিত সঁহারি আমাক দিয়া নাই, এতিয়ালৈকে বিচরা নাই যে রিকাউন্টিং হোক, তাদেরকে কোনোবাখিনি স্বার্থ জড়িত হয়ে থাকবে পারে, কিন্তু আমার কোনো স্বার্থ নাই। এই নির্বাচনত কুলদীপ গৌতম শর্মা হারিব পারে, রিকাউন্টিং হওয়ার পিছত বিপুল ভোট হারিব পারে, তাত আমার কোনো আপত্তি নাই, কিন্তু কটনিয়ানের ভোটের যে মূল্য কটনিয়ানক আমি উচিত মর্যাদা দিয়া উচিত, আমার সেইটাই দাবি। আর ইয়াতে আমি দেখি যে তোমালোক ইয়াত সমবেত হয়ে সেই কথাটার দাবিতে বহি আসা, কিমান সময় পর্যন্ত রিকাউন্টিংর যদি পদক্ষেপ নহয় তোমালোক ইয়াত কিমান সময় রোবা বলে ভাবিছা? আমি কটনখনক ভাল পাও, আমি বিচারো কটনের প্রতিটি কার্য প্রতিটি পদক্ষেপ নিকা আর স্বচ্ছ হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচন ফলাফল ঘোষণার ক্ষেত্রে আমি নিকা আর স্বচ্ছতা দেখবলে পোৱা নাই, গতি এই সকল লোকে কটনখনক ভাল পায়, গতি কটনখনক ভাল পায় কারণে নির্বাচনী প্রক্রিয়াটা ভাল হওয়াটা বিচারিছে, গতি কেবল কুলদীপ গৌতম শর্মার থাকা নাই, আছে কটনের হকে কটনিয়ানের হকে, উচিত আমাক ন্যায় লাগে, উচিত প্রাপ্য লাগে, সেইটাই আমার দাবি। যদি রিকাউন্টিং নকরো বলে কয় তেনেহলে তোমালকে প্রতিবাদ আগুয়াই লৈ যাবা? আমি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করিম, আমি কোনো কারণত শান্ত নহও। তেওঁলোকে যি বিচাৰে, কটনিয়ানে যি বিচাৰে, কটনখনক ভালপোৱা সকলে যি বিচাৰে আমি তাকেই করিম। আসলে সাধারণ সম্পাদক পদর প্রার্থী কুলদীপ গৌতম শর্মা আর মাত্র এটা ভোটের ব্যবধানত জয় পরাজয়ের কথা আহি পড়ার পিছতে রিকাউন্টিংর দাবি করেছে আর কর্তৃপক্ষ সেয়া মানি লো না, এখন আসলে আবেদন পত্র এখন এপ্লিকেশন ফলের করেছিল যখন গ্রহণ করা হয়েছে বলে আমি গম পাইছো, আমাক জানিবলৈ দিছে যে এখন গ্রহণ করেছে, কিন্তু রিকাউন্টিংক লো এতিয়াও কর্তৃপক্ষই একো জানা নাই, যার বাবে ইয়াত প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর যদিহে কর্তৃপক্ষ রিকাউন্টিং নকরায় যে এটা ভোটের ব্যবধান হয়েছে আর বিভিন্ন ভোট ক্যানসেল হয়েছে বলে গম পাব পারিছো, আমি জানিছো যে 30টাতক অধিক ভোট বেলেগ সিয়াহীরে ভোট দিয়ার বাবে ক্যানসেল করা হয়েছে, সেই সমূহর রিকাউন্টিংর আবেদন জানাইছে, যদিহে রিকাউন্টিং নহয় তেনেহলে ইয়াত এই যে প্রতিবাদী কার্যসূচী সেয়া অনাগত সময়তো আগুয়াই লৈ যাব বলে জানিবলৈ দিছে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।